দি মার্কিন র‍্যাপার লিল জন ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু কেন? ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে সমস্ত মুসল্লিদের সামনে ইমামের কাছে কালেমা পড়ে তিনি মুসলমান হয়েছেন। মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু। সম্প্রতি মার্কিন র‍্যাপার লিল জন ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু কেন? দুটো বিষয়ের কারণে আমি আলোচনাটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। মার্কিন র‍্যাপার লিল জন কেন ইসলাম কবুল করলেন? দেখেন, ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে সমস্ত মুসল্লিদের সামনে ইমামের কাছে কালেমা পড়ে তিনি মুসলমান হয়েছেন। জন্ম কোথায়? আটলান্টায় 1972 সালে, ওই স্টেটে তার জন্ম। 1972 সাল তার জন্ম হয়েছে, বয়স কিন্তু একেবারে কম না, 50 ঊর্ধ্ব একজন মানুষ। এতদিন খ্রিস্টান ছিল, এখন সে ইসলাম কবুল করলো। আমরা অবাক হই কেন জানেন? অবাক একটা জায়গায় হই, দেখেন আমাদের নাম অনেকের আব্দুস সামাদ, অনেকের আব্দুর রহমান, আব্দুল করিম, মফিজুল ইসলাম, জামাল উদ্দিন, নামগুলো একেবারে এত সুন্দর সুন্দর, মনে হয় যে বড় আল্লাহর ওলি, কিন্তু কাজকর্ম একেবারে আবু জেহেলের চাইতেও খারাপ অনেকেরই আছে। কিন্তু যে কথাটা বলার জন্য এ মার্কিন র‍্যাপার লিল জনকে জিজ্ঞেস করা হলো, কেন আপনি ইসলাম কবুল করছেন? উনি দুটি কথা বলেছেন, যে কোরআনুল করিমের যে সমস্ত ঘটনাগুলো কোরআনের মধ্যে উল্লেখ আছে এগুলো আমাকে প্রভাবান্বিত করেছে। আমি মাঝে মাঝেই গুগল থেকে, ইউটিউব থেকে, তারপর বিভিন্ন কোরআনুল করিমের ইংরেজি খণ্ড থেকে আমি অনুবাদগুলো দেখতাম। এই অনুবাদগুলো পড়ে পড়ে আমার ভিতরে একটি প্রভাব তৈরি হয়েছে এবং প্রভাব বিস্তারের পরে আমি ইসলাম কবুল করেছি। দুই নম্বর, উনি আর একটা কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, নিজের বিবেককে জিজ্ঞেস করেন তো, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কতটুকু কয় পৃষ্ঠা পড়েছেন জিজ্ঞেস করেন। আমরা কয় পৃষ্ঠা রাসূলের সিরাত পড়েছি পুরো জীবনে? আপনার বয়স তো এখন 30 বছর, অনেকের বয়স 60 বছর, অনেকের বয়স 42 বছর, 45 বছর। একজন খ্রিস্টান হয়ে এবং র‍্যাপার, সে গায়ক, সে প্রডিউসার, সে প্রযোজক, ইসলামের ধারে কাছে তার আসার তো কোনো প্রশ্নই আসে না। খ্রিস্টান ধর্মের অনুসারী হয়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে গবেষণা করতে পারে, খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়ার পরে, একজন গায়ক হওয়ার পরে, প্রডিউসার বা প্রযোজক হওয়ার পরে সে যদি কোরআনের গল্পগুলো পড়তে পারে, আপনি মুসলমান, আপনার বিবেকে বাধা দেয় না? ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত, টুইটার নিয়ে ব্যস্ত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের সাথে আড্ডাবাজিতে ব্যস্ত, অথচ অসংখ্য মানুষ এই বাংলার জমিনে আছে, এই 16 কোটি 17 কোটি মানুষের মধ্যে অন্তত 15 কোটি মানুষ পাবেন যারা রাসূলের কোনো সিরাত হয়তো বা 2 পৃষ্ঠাও পড়ে নাই। 15 কোটি মানুষ হয়তো বা পাবেন, 1.5 কোটি পাবেন যারা সিরাতের মানে কিছু অংশ পড়েছে, আর হয়তো বা 2-3 লাখ পাবেন যে পুরো সিরাত পড়ছে। ইভেন দাওরা হাদিস পাস করে রাসূলের কোনো সিরাত পুরোটা পড়ে না, এরকম ছাত্রবাস। তো আমরা তো অপরাধী, কি জবাব দিব আল্লাহর কাছে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের জীবন আদর্শের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আমরা জানি আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল, তিনি বললেন যে কোরআনের জীবন্ত রূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে কোরআনুল করিমের যা বিধান, যা কিছু আছে সব কিছু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্যতার মধ্যে আল্লাহ তাআলা সংমিশ্রণ করে দিয়েছেন, সম্পৃক্ত করে দিয়েছেন। মার্কিন র‍্যাপার লিল জন, আহা, এদেরকে দেখলে মাঝে মাঝে অবাক হতে হয়। আজকে সে মানুষটা নিষ্পাপ হয়ে গেছে, এই মানুষটা নিষ্পাপ হয়ে গেছে। আপনি যত পাপই করেন না কেন, 60 বছর 70 বছর 80 বছর, হেদায়তের আলো যদি আপনার কলিজার ভিতরে 82 বছরও আসে, এই 82টা বছর আপনি কাফের থাকেন, হিন্দু থাকেন, খ্রিস্টান থাকেন, বৌদ্ধ থাকেন, 82 বছরে গুণা আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দেবেন। অমুসলিম থেকে ইসলাম কবুল করা এতটা সহজ না। এই লিল জনকে জিজ্ঞেস করা হলো, খেয়াল করেন যে বাকি জীবনটা কীভাবে কাটাবেন, কয় বাকি জীবনটা ইসলামের জন্য কাটাবো, কথা তো বলেছে, এখন পরবর্তী সিচুয়েশন অবস্থা সেটা আল্লাহ যতটুকু কবুল করবে ততটুকু সে পারবে। আরও ইম্পর্টেন্ট বিষয় দেখেন, অনেক মুসলমান আছে সৌদি আরবে, কাতারে, দুবাইয়ে, বাংলাদেশে, যারা গাজার পক্ষ নিয়ে, ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিপক্ষে কথা বলতে ভয় পায়। আর এই লিল জন ইসলাম কবুল করার পরে জো বাইডেনের কাছে রিকোয়েস্ট করেছে, এত বড় একজন সেলিব্রিটি, কি যে অবিলম্বে গাজায় এই হামলা এটা বন্ধ করতে হবে এবং গাজার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে, ফিলিস্তিনের মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। সে রিকোয়েস্ট করেছে, অনুরোধ করেছে এবং দাবি জানিয়েছে। তার মানে কি, অনেক 60 বছরের বুড়া মুসলমানের চাইতে আজকে তার ঈমান মজবুত হয়ে গেছে।
পরবর্তী জীবন কী করবে না করবে। আমরা জানি বক্সার মোহাম্মদ আলী ইসলাম কবুল করেছিলেন শেষ জীবন, মাইকেল জ্যাকসন ইসলাম কবুল করেছিলেন শেষ জীবন, তারাও কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুতরাং হেদায়েতের আলো আল্লাহ কার অন্তরে কখন কীভাবে দেবে আমরা কেউ জানি না। প্রত্যেকেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা কোরআনুল কারিমের বিভিন্ন বিষয়গুলো এবং গোটা কোরআন অনুবাদ সহ অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুন। আজান শুনে আমরা অনেকে আলহামদুলিল্লাহ আপ্লুত হই, মুয়াজ্জিনের সুললিত কণ্ঠের আজান যখন আমরা শুনি আমরা মুগ্ধ হই, আমরা আনন্দিত হই, আমরা আপ্লুত হই, আমরা নামাজের জন্য প্রিপারেশন নিই। আজানের মধ্যে অলৌকিক কিছু বিষয় রয়েছে, গাণিতিক কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো যদি আপনি বুঝেন, যদি আপনি জানেন, আপনি আশ্চর্যজনিত হবেন। এটা হয়তো অনেকে আমরা জানি না। দেখেন, অনেকদিন আগে আমি একটি আলোচনা করেছিলাম, 7, 8, 6 গাণিতিক এই রূপটাকে অনেকে বিসমিল্লাহ বলে চালিয়ে দেন, এটা মিথ্যা, এটা কোনোভাবে উচিত না। আজকে আজান নিয়ে আপনাদের সামনে কয়েকটি তথ্য পেশ করব। আজানের মধ্যে লুকিয়ে আছে অলৌকিক গণিতের খেলা। আজানের প্রথম শব্দ কি? আল্লাহ, এবং শেষ শব্দও কিন্তু আল্লাহ। এর মানে হচ্ছে আল্লাহই শুরু এবং আল্লাহই শেষ। খেয়াল করেন, শুরুতে যখন মুয়াজ্জিন আজান শুরু করছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে আল্লাহ দিয়ে শুরু হলো। শেষে যখন হাইয়া আলাল ফালার পর আজান শেষ করছে, তখন কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ, শেষে আল্লাহ বলে শেষ করতেছে। তো শুরুতে আল্লাহ, শেষে আল্লাহ, তার মানে শুরু আল্লাহ, শেষও আল্লাহ, বিকল্প অন্য কিছু নেই। দুই নম্বর আসেন, আজান শব্দটি পবিত্র কোরআনুল কারিমে মোট 5 বার এসেছে, আর আমাদের প্রতিদিন নামাজে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করে থাকি। আজান শব্দটি পবিত্র কোরআনুল কারিমে এসেছে মোট 5 বার। আমরা নামাজ পড়ি কয়েকত? 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। 5 ওয়াক্ত নামাজে আমরা মসজিদে যাই, নামাজ আদায় করি। 3 নম্বর, আজানের মধ্যে সর্বমোট শব্দ আছে 50টি। সর্বমোট শব্দ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু, আরেকটা শব্দ আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রসুলুল্লাহ। এই যে শব্দগুলো একটা একটা করে, মুহাম্মাদ একটা শব্দ, রসুলুল্লাহ আরেকটা শব্দ, আল্লাহ একটা শব্দ, হাইয়া আলা সলা আসলা আরেকটা শব্দ, এরকম মোট 50টা শব্দ আছে, 50টা। তো আজানের মধ্যে সর্বমোট শব্দ হচ্ছে 50টি। আর আল্লাহ মেরাজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, পরে তা কমিয়ে 5 ওয়াক্ত করা হয়। আর সহি হাদিস থেকে একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেন, সুবহানাল্লাহ। আজানের মধ্যে সর্বমোট 17টি ভিন্ন অক্ষর আছে, ভেরি ইন্টারেস্টিং একটা তথ্য। আজানের মধ্যে শব্দ আছে ভিন্ন ভিন্ন 17টি অক্ষর আর কি, 17টি ভিন্ন অক্ষর আছে। আর আমাদের প্রতিদিন ফরজ নামাজ হলো মোট 17 রাকাত, ফজরে 2 রাকাত। দেখেন, আজারে ভিন্ন ভিন্ন অক্ষর আছে 17টা, আর আমাদের নামাজও আছে 17 রাকাত, ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশারে 4 রাকাত। মোট 17 রাকাত হচ্ছে ফরজ। আজানের মধ্যে অক্ষর আছে 17টা, মানে ভিন্ন অক্ষর। 5 নম্বর, আজানের মধ্যে সবচেয়ে ব্যবহৃত শব্দ হলো আল্লাহ। আল্লাহ শব্দের আলিফ অক্ষরটি সম্পূর্ণ আজানে আছে মোট 47 বার, লাম অক্ষরটি আছে 45 বার, এবং হা অক্ষরটি আছে 20 বার। সুতরাং খেয়াল করেন, 47, 45, 20 যদি যোগ দেন 112। পবিত্র কোরআনুল কারিমের 112 নম্বর সুরা হচ্ছে সুরা ইখলাস, সুবহানাল্লাহ। সুরা ইখলাস পবিত্র কোরআনুল কারিমের 112 নম্বর সুরা। এই 112 নম্বর সুরা হচ্ছে সুরা ইখলাস, যেখানে আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজেই দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, আমার আজানের মধ্যে যে গাণিতিক তথ্য, যে গাণিতিক বিষয়টা রয়েছে, এটা একটা অলৌকিক বিষয়। এই গণিতের খেলাটা পৃথিবীর অনেক মানুষ কিন্তু ভাবেও না। আজানের মধ্যে লুকিয়ে থাকা এই গাণিতিক খেলা, এই গণিতের বিষয়টা অনেক মানুষ এটা খেয়ালও করে না। তো আজান যখন হচ্ছে,
আপনারা মসজিদে যাবেন, হাইয়া আলাস সলা নামাজের জন্য মানুষকে আহ্বান করা হচ্ছে, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য মানুষকে আহ্বান করা হচ্ছে, আজানের এই বিষয়গুলো আমরা খেয়াল করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।